ইলিশ মাছ তো অনেকেই অনেক রকম করে রান্না করে খেয়েছেন, একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন। আমার আজকের এই ইলিশের সহজ রেসিপিটি নতুন রাঁধুনে ব্যাচেলারদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। পুরো ভিডিওটি এক ঝলক দেখলেই বানিয়ে ফেলতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ প্লাবনী। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের রান্না। রান্নার জন্য প্যানে 1/3 কাপ তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। তেলের মধ্যে এভাবে গুঁড়া মশলা দিয়ে হালকা করে ভেজে নিলে তরকারিতে একটা সুন্দর কালার আসে। এখন অ্যাড করে দিলাম 1/3 কাপ পেঁয়াজের পেস্ট। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছের লেজের ওপরের অংশটা নিয়েছি। ইলিশ মাছ খাওয়া শেষ হয়ে গেলেও ফ্রিজে পড়ে থাকে মাথা, লেজ ও লেজের উপরের এই অংশটা। আজকে এই অংশটা দিয়ে কচুমুখি দিয়ে রান্না করব। তারপর দিয়ে দিয়েছি কিছু কচুমুখি। কচুমুখিটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। মশলার সাথে মাছ ও কচুমুখিটাকে কষিয়ে তারপর অ্যাড করে দিলাম 2 কাপ পানি। লেজের উপরের ইলিশ মাছের এই অংশটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করা যায়, ভাঙার কোনো ভয় থাকে না। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে অ্যাড করে দিলাম কিছু চেরা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পর আমার রান্না একদমই কমপ্লিট। আপনারা চাইলে এখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন, কিন্তু ইলিশ মাছের কোনো রেসিপিতে আমি ধনেপাতা ব্যবহার করি না, কারণ ইলিশ মাছের নিজস্ব গন্ধটাই আমার কাছে ভালো লাগে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল ইজি রেসিপি কচুমুখি দিয়ে ইলিশ মাছের ঝোল। আশা করি রেসিপি ভালো লেগেছে।